হ্যালো গাইস নমস্কার, মই ইমরান, স্বাগতম জানাইছো মোৰ নতুন এটা ভিডিও লৈ। আৰু আজি আহিছো পুনৰবাৰ নতুন ষ্টকৰ সৈতে আৰএম মটৰছত। আৰএম মটৰছৰ এই ষ্টক চাওক, আপোনালোক কিমান ষ্টক আছে, নতুন নতুন ষ্টক আহিছে, তো গোটেইখিনি মই ডিটেইলছ দিবলৈ চেষ্টা কৰিম। তো গাইস মোৰ সৈতে ডিলাৰ অৱনা ৰাহুল দা আছে। ৰাহুল দা স্বাগতম জানাইছো মোৰ ভিডিঅ'ত। হয়, কিমানমান ষ্টক আহিছে নতুন ষ্টক আজি? আপোনাৰ ষ্টক আমাৰ তাতে বৰ্তমান আছে 35খনমান আহিছে। আগৰ ষ্টক আছে, অলৰেডি নিউ ষ্টক আহিছে আমাৰ তাতে 35খনমান গাড়ী, 35খনমান গাড়ী আহিছে। অ'কে, গোটেইখিনি গাড়ী ডিটেইলছ দিবলৈ চেষ্টা কৰিম। আচ্ছা, ৰিফাইনেন্স, চেল, এক্সচেঞ্জ, পাৰ্চেছ সবাই জানে আপোনাৰ বঙৰা পুলিচ চেক। আৰু এটা ভাল খবৰ কি, মানে আমি এতিয়া বৰ্তমান মিৰ্জাটো আমাৰ এটা ব্ৰাঞ্চ খুলিব, মিৰ্জাত আমি যাই আছো। ভাল হ'ব কি, আপোনাৰ কোনোবা তাৰ পৰা আহিলে মেইন মিৰ্জা চকত নামি কানে আমাৰ হেৰিটো পাই যাব, মিৰ্জাটো পাই যাব। অ'কে, তেন্তে বলক দেৰি নকৰাকৈ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ আৰু নতুন নতুন গাড়ীখিনি ষ্টক দিব, ষ্টক আপডেট দিবলৈ চেষ্টা কৰোঁ। তো প্ৰথম ক'ৰ পৰা আৰম্ভ কৰিব? প্ৰথম আপোনাৰ বেলেনো 2021 পচন্দ হয় পাৰচেজ কৰিব, কাৰণ মই জাষ্ট গাড়ীৰ ইনফৰমেচন দিওঁ। নেক্সট ডাষ্টাৰখন কওক। ডাষ্টাৰ 2015 মডেল হয় গাড়ী, টপ মডেল, লাষ্টত আপোনাৰ টপ মডেল এলয় আহে আপোনাৰ। খুবেই ধুনীয়া গাড়ী হয়, গাড়ী খালি অলপমান লেতেৰা হৈ আছে। আমি অন দা স্পট কাষ্টমাৰ ওচৰতে আমি ৱাশ্বিং টাশ্বিং কৰা ধুনীয়াকৈ দিম, তুমি গমেই পাইছা গাড়ীৰ ষ্টকটো অলপ বেছি ধুব লাগে, অলপ খুবেই টান, খুবেই টান গাড়ী, একদম মানে সোমোৱা জেগা নাথাকে আমাৰ, সেইকাৰণে অলপ অলপ টান ধোৱা কম। বেষ্ট প্ৰাইচত দিম মই, দাম ৰাখিছোঁ মাত্ৰ 4,20,000 টকা। অন টেবুল মই কিবা এটা চাই দিম, ৰিফাইনেন্স এভেইলেবল, ৰিফাইনেন্স এভেইলেবল, মিনিমাম ডাউন পেমেণ্ট মই গাড়ী ওলাই দিম, মই ডাউন পেমেণ্টটো নকওঁ, মিনিমাম ডাউন পেমেণ্ট মই ওলাই দিম। দাম একদম কমে ৰাখিছো মই, 3,50,000 ৰাখিছো। অন টেবুল মই কিবা এটা চাই দিম, ৰিফাইনেন্স এভেইলেবল, মিনিমাম ডাউন পেমেণ্ট দিয়ক, অল্ট' কেটেন এটা লৈ যাওঁ। অ'কে, মিনিমাম 30% ওলাই দিম, 30% নালাগে আমাক, মিনিমাম দিলে হ'ল ওলাই দিম, মিনিমাম কিবা এটা দিলে হ'ল, খা পইচা দিলে হ'ল দি দিম, ওলাই দিম। ডিছকণ্টিনিউ কোম্পানীটো ডিছকণ্টিনিউ হৈছে? নাই নাই, গাড়ী তুমি কোম্পানীটো ডিছকণ্টিনিউ হৈছে, কিন্তু গাড়ী কণ্ডিশ্যন এনেকুৱা হৈ আছে নহয়, এতিয়াও লং লং কৰি থাকিব, গাড়ীখন খালি অলপ লেতেৰা হৈ আছে। 2019ৰ গাড়ী হয়, মাত্ৰ 41,000 চলা আছে, স্পেটাৰ আনইউজ, স্পেটাৰ আনইউজ, এতিয়ালৈকে টাচে কৰা নাই, মই স্পেটাৰটো দেখাই দি আছো লাষ্ট ভিডিঅ'ত, মই লাষ্টত মই স্পেটাৰ দেখাই দিম আপোনাক। গাড়ীৰ দাম ৰাখিছোঁ মাত্ৰ 5,00,000 টকা। গাড়ী কোনোবা যদি কাষ্টমাৰ আহি কিনে ল'ব খোজে, এখন খালি আহক, একবাৰ চলাই চলাই গম পাব, টপ মডেল টাইটেনিয়াম মই পুছ বটন আছে। নতুনখন কিমান? এখন 10-15,000 যায়, 10-15,000, 10.5। অ'কে, ৰিফাইনেন্স হৈ যাব, হৈ যাব, অসম অল অসমত হৈ যাব। অ'কে, কয়টাৰ গাড়ী ল'ম বুলি ভাবিছে, তেতিয়াহ'লে আহিব পাৰে আৰএম মটৰছত। কি অফাৰ দিব, নতুন বছৰ আহিছে, খ্ৰীষ্টমাছ আহি আছে, টয়টা ইটিঅ'ছ 2012 মডেল হয়, হয়, 5টা ব্ৰেণ্ড নিউ টায়াৰ আৰএম মটৰছৰ পৰা, 5টা ব্ৰেণ্ড নিউ টায়াৰ দিছোঁ মই। অ'কে, প্লাছ আপোনাৰ অফাৰো আছে, এইটো বেলেগ কথা বাৰু, তোমাক কৈ দিম তোমাক। অ'কে, দাম ৰাখিছোঁ মাত্ৰ একদম মানে কমত, অ'কে, 12 ইটিঅ'ছ টপ মডেল, হয়, ঠিক আছে, গাড়ী একবাৰ ইণ্টেৰিয়ৰ দেখাই দিয়া। অ'কে, গাড়ী এণ্টিৰিয়ৰ চাই লওক আপোনালোকে, টপ মডেল তোমাৰ হেৰি আহে, এয়াৰবেগ আহে, এয়াৰবেগ দুটা আহে টপ মডেলত, ঠিক আছে, ইয়াতে এয়াৰবেগ দুটা পাই যাব, এয়াৰবেগ দুটা পাই যাব, ভাল কথা, টয়টা গাড়ী এয়াৰবেগ থাকে, আৰু টয়টা গাড়ী খুবেই ভাল হয়, হেভি হয় অলপ দেখাত, আৰু গাড়ীখন ধুনীয়াও আছে দেখাত একদম। দাম একদম কম ৰাখিছোঁ। অ'কে, কিমানমান দাম ৰাখিছোঁ আমি? 2,70,000 টকা, ৰিফাইনেন্স এভেইলেবল, পেট্ৰল ভেৰিয়েণ্ট হয়, যিখিনি প্ৰাইচ কোৱা যায় অলপ বেছি হোৱা বুলি, সেইখিনি কি ক'ব আপুনি? এতিয়া চোৱা, আমিতো যি ভিডিঅ'ত কওঁ আমি সেইটোৱে দিওঁ, সেইকাৰণে আমাৰ গাড়ীবিলাক চেলে হৈ থাকে, কাগজ পাতি কৰা যিখিনি প্ৰাইচ আমি কৈছো, হয়, কাগজ পাতি কৰাই কৈছো নে? কাগজ পাতি ইনক্লুডিং ইনক্লুড আছে, কি আমাৰ গাড়ীবিলাক মেক্সিমাম কি হয়, ৰিফাইনেন্স কৰা যায়, ৰিফাইনেন্স কৰিলে ইঞ্চুৰেঞ্চটো আমি দিব লগা হয়, চবেই গম পায়, ৰিফাইনেন্সটো আমি ফাৰ্ষ্ট পাৰ্টি দিওঁ, অ'কে হৈ গ'ল, ট্ৰেঞ্চফাৰটো আমি কৰাই দিওঁ, হৈ গ'ল, কাগজ পাতি কি, প্ৰাইভেট গাড়ী এটা কি, আৰ চি ট্ৰেঞ্চফাৰ আৰু ইঞ্চুৰেঞ্চ আৰু পলিউশ্যন, সেইকেইটাই থাকে আৰু, বেলেগনো কি থাকে আৰু, সেইখিনি আমি কৰাই দিম আৰু। অ'কে, নেক্সট কওক, মাৰুতি কাৰ কিমান চলে? মাৰুতি 800
2002 model হয় এটো এক্সচেঞ্জত আহিছে আমাৰ দাম লাগিছে মাত্র 41000 তোমাৰ 2D যদি কোনোবা আহে 2000 টকা মই ডিসকাউন্ট দিম 39000 দি দিম 39000 দিব কাগজ পাতি ইনক্লুড ওকে 39000 দি আছে এখন সেকেন্ড হ্যান্ড স্কুটির দামত দি আছে অতিয়ন কালে কন্টাক্ট কৰক যদি লম্বলি ভাবিছে ডিজার যদি সুব ডিজার এখন বিচাৰি আছিল তেতিয়া হলে আপোনালোক আহিব পাৰে আর এম মোটৰছত তো সুব ডিজার এখন ডিটেইল দিও ইমান সুব ডিজার আমাৰ তাতে এখন নাই সুব ডিজার আমাৰ তাতে পাঁচখন আছে বৰ্তমান আমি সব ভিডিওটো মই ভিডিওত কভাৰ কৰিব নোৱাৰো বৰ্তমান আমি দুখন দেখাম আজি জেড ডি এখন জেডেক্সা এখন আছে আৰু ভিডিয়া এখন আছে বাকী আমাৰ তিনিখন মার্কেটত থোৱা আছে হ্যাঁ যোনে মানে সুব ডিজার এনেকুৱা গাড়ী এটা পইচা দিয়া গাড়ী হয় তুমি গমেই পোৱা আমাৰ কাষতে এয়াৰপৰ্ট আছে হাজাৰ এয়াৰপৰ্ট ভি আই পি যোনে ইকো লম বুলি ভাবিছে ভাল কথা এখন ইকো আমাৰ বৰ্তমান চাৰিখন আছে আগৰ যিবিলাক ষ্টক আছিলে এইবিলাক সব ষ্টক শেষ হৈ গৈছে কাষ্টমাৰে দেখাই পাব নতুন নতুন ষ্টক আহিছে কালাৰ বেলেগ আহিছে ইকো এখন ছেভেন ছিটাৰ হয় এচি হয় বহুত মানুহে এচিৰ মানে বহুত ডিমাণ্ড কৰে ইকো এচি আমাৰ তাতে বৰ্তমান চাৰিখন আছে যাক লাগে অতি সোনকালে আহক আৰ এম মটৰছ আমি অন দা স্পট ফাইনেন্স কৰি আপোনাক ওলাই দিব পাৰিম কম পইচা ঠিক আছে গাড়ীৰ কণ্ডিশ্যন খুবেই ধুনীয়া রানিং আছে মাত্র 39000 কিলোমিটার মাত্র 39000 কিলোমিটার গাড়ি ফুল অরিজিনাল ব্র্যান্ডের গাড়ি হয় আপনি নম্বর একটা দেখাই দিবা মানুষ এনে কই থাকে তো ফার্স্ট ওনার গাড়ি বলে কই একবার দেখাই দিন নম্বর এটা আপনি অনলাইন সার্চ করে সব ফার্স্ট ওনার গাড়ি হয় 2019 এর গাড়ি হয় গাড়ি হন 39000 সলা গাড়ি একদম কম পয়সা দিয়েছো মই 4,50,000 টাকা মই এখন ইকো ভ্যান 7 সিটার এসি ইনক্লুডিং এসি দিয়েছো আপনার নেক্সট আইছো কমার্শিয়াল গাড়ি বহুতে লাগে বলে কই আছিল আর এম মোটরসৰ পৰা বহুত কিখন আছে কমার্শিয়াল গাড়ি মই ডিটেইলস দি আছো এইখন প্রথমতে ডিটেইল দিও কমার্শিয়াল হল আমার তাতে মিনিমাম 12 খন গাড়ি আছে হ্যাঁ আমার এটা অন দা স্পট আমার ডিলার আছে 5 খন বাকি আমার যোনটো পার্কিং লওয়া বলে কইছো তোমাক পার্কিং আছে 6 খন 7 খন অন দা স্পট রাখি আছে কমার্শিয়াল অল্টো আছে অল্টো কেতে আছে সুইফট ডিজার আছে জি লাগে আছে তোমার এনি ডিমান্ড আজিও কো আর আগতো কইছিল এনি এনি ভেহিকল আমার আর এম সব গাড়ি আছে তুমি নিজে দেখা পাইছা সব প্রকারের গাড়ি আছে আমার কি লাগে কাস্টমার যদি লম বলে যদি আহে নয় কোনো দিনও আমার তাদের ফিরে যাব নয় আমার তাদের কমার্শিয়াল 12 খন আছে মিনিমাম দাম মানে উলাই দিম এসবিআই পৰা লোন কৰি দিম মই আহক আপুনি অন দা স্পট মানে ফাইনেন্স কৰাই দিম যাৰ বেংকৰ চেক বুক নাই একাউণ্টছ নাই এইবিলাক মই কৰাই দিম আপুনি আৰামত আহক আৰু আপোনাৰ সম্পূৰ্ণ গাড়ীখন লৈ যাম ওকে কিন্তু যদি বিচাৰি আছিলে তেতিয়াহ'লে আহিব পাৰে আপোনালোকে গাড়ী বহুত আছে গাড়ী ষ্টক মই আগফালে দেখাব কম একবাৰ ষ্টক চাওক এয়া চাওক ষ্টক কিমানখিনি ষ্টক আছে বহুত কিখন গাড়ী আছে কিমান ষ্টক আছে ৰাহুল দা এতিয়া আমাৰ বাঢ়ি গ'ল 25 খন বাঢ়ি গ'ল ষ্টক 145 খন গাড়ী আছে আমাৰ তাতে 145 খন গাড়ী তো 145 খন গাড়ী আপোনালোকে ভাবক বহুত খিনি গাড়ী আছে আমাৰ আইটেন যত লাগে এখন আইটেন আমাৰ নতুনকে খুমিছে হয় 2.5 লাখ টকা দাম ৰাখিছো স্পোর্টস আইটেন আমাৰ এখনে নহয় এখন অ এখন 2.5 লাখ টকা আইটেন আমাৰ এখনে নহয় আমি এনে নকও আমি দেখাই দিও আইটেন দেখাই দিও আইটেন ওকে আইটেন আমাৰ লাইন লাগি আছে ওকে আচ্ছা স্ক্রিন দেখি গম পাইছে আইটেন আপোনাৰ জাক জি কালা লাগে সব আছে আইটেন মুতৰে মুতৰে 12 খন আছে এতে 6 খন আছে 6 খন মই ষ্টকত আছে আইটেন আচ্ছা 6 খন ষ্টকত আছে আমি কম দামী গাড়ী বেছিকে ৰাখো নহয় আমাৰ এনি ডিমান্ড গাড়ী আমাৰ থাকে কম দামী গাড়ী ৰাখিলে কি হয় আমাৰ সব মানুহে তো দামী গাড়ী লব নোৱাৰে আমাৰ ইপিনে সাইডৰ মানুহ কি কম দামী গাড়ী বিচাৰে এখানে আমি কম দামী গাড়ী সদায় ষ্টকত থৈ দিওঁ আইটেন স্পোর্টস হয় এখন ওকে আইটেন এখন কিমান মান চলিছে এখন চলা আছে আপোনাৰ 89000 একদম জেনুইন হয় আমাৰ কোনো এটা হেৰি কৰা নাযায় 89000 জেনুইন চলা আছে জি চলা আছে এটোৱে আৰু ওকে মানে আমাৰ লাইট আই থাকিব সময় নাই কিমান আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ৰাখিছো 2.5 লাখ টকা অন টেবল মই চাই দিম আহি যাব কাস্টমারে মই অন টেবল সব গাইড মই অন টেবল চাই দিম ঠিক আছে এনে দাম এটা কই হে রাখো আমি অন টেবল চাই দিম ওকে তাহলে এখন ডিটেইল দিও 2017 এর গাড়ি হয় গাড়ি ফুল পেপার আপ টু ডেট হয় ওকে গাড়ি যায় ভাড়া মানে মই ভাবিছে আহক দাম খুবই কম রাখিছো 2.5 লাখ টাকা রিফাইন্যান্স এভেলেবল রিফাইন্যান্স অফ ফেসিলিটি আমি কিয় রাখিছো সব মানুহ আজিকালি কি বিজনেস সবই মানে ধরক আপনার সবর পয়সা থাকে না হয় অল্প পয়সা দিয়ে গাড়ি এখন লৈ যাব আমারও ভাল লাগে কাস্টমার জনও ভাল লাগে অল্প কামটো করি করি দি থাকিব লাহে লাগি কিছু আৰু এখানে আমি কম কম পয়সাত আমি রিফাইন্যান্স করাই দিও রিফাইন্যান্স করাই দিও আমার যে মোটিভটো হেতু মানে আপনি যেন কয় ইমান কম পয়সা কেন কি হলে আমার নিজরে বেয়া লাগে নহয় অল্প মানে সবে ভাড়া মারিম বলে আহে কিবা করিম বলে আহে নহয় এখন কিমান মান চলা বলি এখন চলা আছে তোমার 89700 কিবা সামথিং চলা আছে 90000 ধরা 90000 চলিছে ওকে আস্কিং প্রাইস কিমান আছে 2 লাখ টাকা আছে অন টেবল মই সাই দিম আগতো কইছিল ইটা কই অন টেবল মই সাই দিম অন টেবল সাই দিব ওকে তো যদি 2 লাখ টাকা আপোনালোক কমার্শিয়াল গাড়ি এখন লম্বুলি হইছে এলটো এখন পাই যাব আপোনালোক 2 লাখ টাকা তাতো আপোনালোক রাহুল দা নিকোসিয়েবল করি নিকোসিয়েট হৈ যাব গাড়িখন আস্কিং প্রাইস যা কইছে কারণ আপোনালোক জানে ডিলারৰ
যেটো ডিলারে রেট রাখে ডিলারের হিসাব কোনেও গাড়ি নিকিনে আনকি মই ললে রাহুল দা যেটো দাম কয় ময়ও আনকি অল্প কমাবলে চেষ্টা করি মানে কাস্টমারের রেটতে গাড়ি লব সকলে আমি কাস্টমারও আমি এনেকুৱা গাড়ি বনাই এটা দিম যে কাস্টমারে নিজে আমাক রেট দিব আমি কাস্টমারে দিব না কাস্টমার নিজে আমাক গাড়ি হচ্ছে চাই রেট দিব ওকে চাইছো সুইফট ডিজার যদি সুইফট ডিজার বিচারি আছে নতুন আইছে নতুন স্টকৰ গাড়ি তো আপোনালোকে আহিব পাৰে চাব পাৰে গাড়িখন এখন একবাৰ দেখাই দিয়া এন্ট্ৰিটো মই দেখাই লৈছো প্ৰাইছ ডিটেইলছ দিয়াৰ আগতে ৰাহুল দা কিমান মান চলিছে গাড়িখন এখন 39000 চলা আছে ওকে জেডএক্স আই হয় জেডএক্স সুইফট ডিজার জেডএক্স আই গাড়ি হয় একদম টপ পেয়েন্ট হয় জেডএক্স আই আপোনাৰ এলোহি ৰাহে ইয়াৰবেকৰ পৰা সবখিনি অতি পাই যায় ওকে ইয়াৰবেক এটা দুটা আহে ইয়াৰবেক দুটা আহি যায় ওকে আৰু কুছ কন্ট্ৰোল আহে এটো আৰু ষ্টাৰিং কন্ট্ৰোল আহে ওকে ষ্টাৰিং কন্ট্ৰোল আহে গাড়ি স্পেটাৰ আনি আছে মানে স্পেটাৰ টাচি কৰা নাই তালৈ আচ্ছা গাড়িখন টাচি কৰা নাই তালৈকে গাড়ির দাম একদমই কম রাখিছো মই 470 রাখিছো 470 জেডএক্স আই সুইফট ডিজায়ার জেডএক্স আই 470 কোনো দিব নোৱাৰে মই দি আছো 470 জেডএক্স আই আহক অন টেবুল মই চাই দি আছো আপোনালোক রিফাইন্যান্সৰ মই ব্যৱস্থাটো ভালকে কৰিছো ওকে এতিয়া আহিলে তাৰ মানে একে দিনা গাড়ী লোৱা যাব মেকানি আনি চাব পাৰিব বা কোনোবা আপুনি নাজানে অভিজ্ঞ মানুহৰ দ্বাৰা চাই পেলাই গাড়ীখন আপোনালোকে পাৰ্চেজ কৰি লৈ যাব পাৰিব মাত্র 270 আহক আর আই 20 লৈ যাও 270 কোনো দিব নোৱাৰে রিফাইন্যান্স কত কত হবো এবার আকৌ নতুন কৰি কৈ রিফাইন্যান্স আপোনাৰ আমাৰ এটা হবই কামৰূপ তো হবই ভাল কথা বাহিৰৰ মানুহ হলো হবো ওয়েস্ট বেঙ্গল হবো দিল্লী মানুহ হলে দিল্লী ফাইন্যান্স হবো আমাৰ তাতে মুম্বাই ফাইন্যান্স হবো শিলচৰ ডিব্ৰুগড় হুজাই হুজাই মানুহ আমাৰ বেছিকৈ আহে হুজাইৰ পৰা ফাইন্যান্স হবো আজিকালি হুজাই এটা ভাল কৰিছে ৰাখিছো আমি একেদিনাই মই হুজাই মানুহ গাড়ী দিম নগাঁও ডিব্ৰুগড় তিনিচুকীয়া লখিমপুৰ যৰ পৰা আহে গোৱালপাৰা তিনিচুকীয়া ধুবুৰী বঙাইগাঁও বৰপেটা যৰ পৰা মানুহ আহে অন দা স্পট ফাইনেন্স কৰা গাড়ী আমাৰ তাতে ইমৰাণ গাড়ী আপোনাৰ কাষ্টমাৰক যি গাড়ী লাগে আপোনাৰ এল্ট'ৰ পৰা ষ্টাৰ্ট কৰি আপোনাৰ থাৰৰ পৰা ষ্টাৰ্ট কৰি আমাৰ যি গাড়ী লাগে স্কৰপিঅ' ফৰ্চুনাৰ এণ্ডেভাৰ যি লাগে আমি সবখিনি আমাৰ তাতে ষ্টক আছে 40-50 হাজাৰ গাড়ী লাগে কাষ্টমাৰক আপুনি পাই যাব পাই যাব 40-50 হাজাৰ টকাত গাড়ী আমাৰ তাতে আমি নাৰাখো মানে কি হয় আমাৰ গাড়ীবিলাক তাৰমানে এক্সেঞ্জত আহে তো কিছুমান তাৰমানে এক্সেঞ্জৰ কাষ্টমাৰ আহে এক্সেঞ্জত গাড়ী দিয়ে সেইবিলাক গাড়ী তাৰমানে আমি কম পইচা ৰখা যায় এইবিলাক গাড়ীহে তাৰমানে আমি 40-50 হাজাৰ টকাত দিব পাৰোঁ এক্সেঞ্জত আহিলে তাৰমানে আমাৰ তাতে এক্সেঞ্জত যিমান গাড়ী আহিব আমি 40-50 হাজাৰ বিকিম বেছি নিবিকো আমি আৰু আমাৰ তাতে কাষ্টমাৰক মই আজিও কৈ আছো আমাৰ তাতে এনি গাড়ী যি গাড়ী লাগে আপোনাক আপোনাক যি গাড়ী লাগে আমি ইয়াৰ পৰা প্ৰভাইড কৰিম আমাৰ তাত নাথাকিলেও আমি বেলেগৰ পৰা কিনি হ'লেও আপোনাক গাড়ীখন দিম ঠিক আছে তুমি তো গমে পালা নিজে আমাৰ তাতে ষ্টক কিমান আছে গাড়ীখন গাড়ী আছে যি লাগে তো গাছ রাহুল দাদা গোটেইখিনি কথা আপোনালোকে নিশ্চয় বুজি পালে রাহুল দা গোটেইখিনি কথা কৈ দিলে যদি ভিডিওটো ফেসবুক পেজত চাই আছে ফলো কৰিবলৈ নাপাহৰিব আৰু যদি ইউটিউবত চাই আছে নতুনকৈ ভিডিওটো চাই আছে তেতিয়াহ'লে সাবস্ক্রাইব কৰি দিব আৰু লগতে বেল আইকনটো বজাই দিবলৈ নাপাহৰিব লগ পাম নতুন এটা ভিডিওৰ সৈতে নতুন এটা ডিলাৰত জয় আই অসম।